তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন গুড ইভিনিং সবাইকে, কারণ তোমার এখন বাজে 4:30। আর আজকে খুব তাড়াতাড়ি আমাদের 1:10 মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সানডে হচ্ছে, আর এখন আমরা এই যে ফ্রুট খাবো, ওয়াটারমেলন হাফ খেয়েছিলাম আগের দিন, আরো হাফ ছিল, তো ওটাই এখন কাটবো। আর তোমার আজকে সকাল থেকে ব্লগ করিনি, একই রুটিন আর কত তোমাদের সাথে শেয়ার করব, তো তাই ভাবলাম আজকে এখন থেকেই ব্লগ স্টার্ট করি। আর আজকে সানডে, যেহেতু আজ একটু অন্য ধরনের আমাদের মধ্যে, আমার আর শুভর মধ্যে একটু অন্য ধরনের প্ল্যান হয়েছে, কারণ আজকে তিনটাই ধরো ওরও একটু অফ আর আমারও অফ, কাল থেকে আবার তো সেই দৌড়াদৌড়ি লাইফ শুরু হয়ে যাবে। তো সেই একটুখানি আমরা প্ল্যান করেছি বাইরে যাওয়ার। আর তোমার কোথায় যাচ্ছি, কি করছি, আজকে কি প্ল্যান করেছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পুরো ইভিনিং থেকে থাকো আমাদের সাথে ব্লগটাতে, আশা করি ভালো লাগবে। মাঝে মধ্যে তো ছুটিটাও একটু এনজয় করতে ইচ্ছা করে, তাই না? আর একই বোরিং লাইফ, ঘরের মধ্যে থাকা, সংসারের কাজ করা, এটাও বোর লাগে। একটু মাঝে মধ্যে মুডটা চেঞ্জ করার জন্য এ ধরনের প্ল্যান করা অবশ্যই উচিত, সবাইকেই উচিত। তাহলে কি হয়, আমরা যে একটা পুরো রুটিনের মধ্যে থাকি না, মানে বিশেষ করে যারা সংসারের কাজ নিয়ে থাকে তাদেরও একটুখানি ভালো লাগে। আর মাঝে মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বেড়াতে চলে গেলে মনটাও ভালো লাগে, আর তোমার বন্ডিংটা ভালো হয়, নিজেদের মধ্যে একটু কথা বলার সময় পাই। তাছাড়া তো একই রুটিন, এই দৌড়ে যাও আসো, এই রান্না ওই হেনা তেনা, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাই না? চলো এটা কেটে নিই এখন আপাতত। এখন বাজে ঘড়িতে তোমার 5:10, আর এই তো এখন আমি আর শুভ ব্যালকনিতে বসে বসে খেয়ে নিচ্ছি তোমার ওয়াটারমেলন। আর এইদিকে শুভর আজকে IPL চলছে, তো তারা হুড়ো করে খাচ্ছে, যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তত তাড়াতাড়ি যেতে পারবে। আর ওর অভ্যাস, আমি যেখানেই খাই ও আমার সাথে বসে খায়। হ্যালো, এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজে তোমার 5:30, আর এবার শুভ তাড়া দিতে শুরু করেছে। আর তোমার আমরা যাচ্ছি আজকে, চলো যাই তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, ঠিক আছে? এখন আর বলছি না, এখন আমরা বেরিয়ে পড়ছি, ঠিক আছে? অনেকটাই লেট হয়ে গেছে, দাও ঠাকুরঘর লাইটটা জ্বালিয়ে দিই। মাস্ক, প্রত্যেকবার আমরা মাস্ক ভুলে যাই, এই জন্য এবারে ভুললে চলবে না, নিয়ে যেতেই হবে। আমরা প্রত্যেকবারই যাওয়ার সময় লেটে থাকি, বলো? চলো ঢোকো ঢোকো ঢোকো। এই রেডি হয়ে যাব, ধরো এত ভালো করে চুল টুল বেঁধে, আর বাইকে পুরো চুলের অবস্থা খারাপ হয়ে যায়, এটাই আমার সবচেয়ে বিরক্তিকর লাগে। যখন বাইক থেকে নামবো না, একদম বিচ্ছিরি চুল পুল উড়ে ইয়ে হয়ে যাবে। এই দেখো আমরা এখন চেপে পড়লাম বাইকে, আর এখন বাজে তোমার 5:40। তোমার এই টাইমটা অনেক কমই আমাদের বের হওয়া হয়, হয়তো বেশিরভাগ আমরা যখন বেরোই তখন হয়তো তোমার
ছটা সাড়ে ছটা পৌনে সাতটা এই সময়ই বের হই। এই টাইমটায় খুব কম বের হয়, এই তো বাচ্চারা সবাই পার্কে খেলছে আর এখানে আমার দিদির মেয়ে পুচকুও খেলতে আসে। দেখো কি ভালো লাগছে, বিকেলের এই টাইমটা সত্যিই খুব ভালো লাগলো, মানে খুবই ভালো লাগলো আমার। আজকে একদম অন্য ধরনের একটা টাইম স্পেন্ড করলাম, দেখো কি ভালো লাগছে, তাই না? আর এটা আমাদের রাস্তাতে যেতে যেতে এই পুকুরটা পড়ে, আর এখানে আমার ঠাকুরের যে সমস্ত ফুলগুলো হয় না, আমি এই পুকুরেই ফেলে দিয়ে মানে দিয়ে যাই, সবাই এখানেই ফেলে পড়েছি। আমরা বাইক রাখলাম, এখন আমরা এখন চলে এসেছি মল জংশন। আমরা এখন আজকে মলে এসেছি, জংশন মল, কারণ তোমার আজকে ছটা থেকে একটা শো আছে, সেই সিনেমাটাই আজকে দেখে এসেছি। আমি এখনো মাস্ক পরিনি, প্রত্যেকবার আমরা কোনো শো থাকলে তার একদম হাতে 5 মিনিট 10 মিনিট নিয়ে ঢুকি, আর শুভর এটাই বিরক্তির কারণ। আজকে মলে মোটামুটি অনেকই ভিড় আছে, আজকে তো মনে হচ্ছে কোনো শো আছে। এটা তোমার মলের বাইরে, এটা মনে হয় কোনো ফ্যাশন শো আছে, এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। দেখো বাইরেটা অনেকটাই ভিড় আছে আজকে মলে, তো দেখে যেটা মনে হচ্ছে কোনো প্রোগ্রাম আছে কিংবা শুভ বলছে ফ্যাশন শো আছে। যাই হোক, এখন তোমাদের একটুখানি এই জায়গাটা শেয়ার করলাম, দেখো কত সবাই বসে আছে। আমরা একদম তোমার মলে ঢুকে গেছি, এখন মলের বাইরে, আর তোমার 2-3 মিনিট পরই শুরু হয়ে যাবে। আর এখন শুভ পপকর্ন নিতে গেছে। আর তোমার আজকে যেমন ভিড় ছিল তেমনি লিফটগুলো ভিড় ছিল, এত ভিড় ছিল যে কি বলবো, একদম বাসের মতো ঠেলাঠেলির মতো ভিড় ছিল। দেখো আজকে এই সিনেমার যে শোটা টাইমটা, এটাতেও প্রচুর ভিড় আছে মনে হচ্ছে। এই যে সবাই ওয়েট করছে এখন, আর ওইদিকে শুভ, এই যে এখন পপকর্ন নিচ্ছি আমরা, তারপর ঢুকে পড়ব। এই দেখো পপকর্ন নেওয়া হয়ে গেছে, আর শুভকে বলছি আমি ছবি তুলবে না, সেটাই বলছিলাম, তো বলছে চলো এবার ঢুকে যাই, পরে ছবি তুলব। এই দেখো তোমার আমরা ঢুকে সিটেও বসে গেছি, এখনো শুরু হয়নি, জাস্ট এবার হবে। আর এই দেখো দেখছো, মানে সিনেমা দেখতে এসছে ওর ইচ্ছে মতো, আর এইদিকে ও আইপিএলও খেলা দেখছে মোবাইলে, কি বলবো। আর এই দেখো তোমার একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা সিনেমাটার সিন, তোমার বেশি সাউন্ডও দিতে পারবো না, তাছাড়া তো জানোই কপিরাইট ক্লেম চলে আসবে। এই তো এই সিনটা আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এই সিনটা। কিছু কিছু সিন আছে সিনেমাটার মধ্যে আমার খুবই ভালো লেগেছে, সেগুলোই আমি কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখিয়েছি। তো মিউজিক দিতে পারিনি, যখন সিনেমা হলে দেখছিলাম পুরো মিউজিকের সাথে, মানে দুর্দান্ত লাগছিল, মানে একদম মনে হচ্ছে চোখের সামনে আমি সিনটা দেখতে পাচ্ছি। আর এটা তো মানে বিভৎস, আর এই সময় পুরো মল মানে সরি পুরো সিনেমা হলটায় চিৎকার চেঁচামেচি সিটি যেগুলো সবাই দিয়ে থাকে। এখন বাজে তোমার 9:20, আর এই মাত্র সিনেমাটা শেষ হলো, আর এখন আমরা এই তো আমরা সবাই বেরিয়ে পড়ছি। আর এটা লাস্ট মুহূর্তেরই একটা গান,
ফিনিশিং এর গান। তো এই তো সবাই উঠে যাচ্ছে, আর সিনেমাটা ভাবতে পারিনি এত দেরি হবে। এই দেখো সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, তারই একটা মুহূর্ত তোমাদের সাথে একটুখানি ভিডিওতে নিলাম। আর শুভ বারবার বলছে দেখে ভিডিও করবে, কারণ অনেক সিঁড়িগুলো থাকে না, দেখা যায় না। এই যো শুভ পোজ দিয়ে এখন নামছেন। যাই হোক, এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর ওই দিকে তোমার রাতের ডিনারও করব বাইরে। এই দেখো আসবার সময় যেটা দেখলাম না, পুরো স্টেজটা রেডি করছে, তো এইটাই বোধহয় যেটা বলছিলাম ফ্যাশন শোই হচ্ছে। 10টা 10 বাজছে, বাড়ি ফিরলাম। আর তোমার এই দেখো খাবার নিয়ে চলে এলাম, কারণ এখন যদি আমরা বসে খেতাম তাহলে অনেকটাই রাত হয়ে যেত আসবার সময়, তার জন্য এই যো বিরিয়ানি নিয়ে চলে এসেছি। হ্যাঁ আচ্ছা দেখো দেখো, বলছে কি আইপিএল খেলা দেখার জন্যে, আর আমাকে বললো যে চলো বাড়ি নিয়ে চলে যায়, লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে, তার থেকে নিয়ে চলে যায়, এখন বলছে আইপিএল খেলা দেখার জন্যে। ও তো চলো ফ্রেশ হয়ে নি, তারপর ডিনার করে নি, না ছাড়া আরো লেট হয়ে যাবে। আর এখন গরম আছে বিরিয়ানিটা, এইদিকে দেখো দারুণ হাওয়া দিচ্ছে, ব্যালকনিতে তো একদম দারুণই হাওয়া দেয়। দেখো দেখো ও সুন্দর হাওয়া। চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, আবার তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? বিরিয়ানিটা খেয়ে নি, গরম আছে। সব কাজ কমপ্লিট করে ডিনার করলাম, রান্নাঘরটা মানে রান্না তো সেরকম কিছু ব্যাপার ছিল না, যেগুলোতে খাওয়া দাওয়া হলো সেগুলো ধুয়ে মুছে সব কিছু রাখলাম। আর দেখো মুখ দেখে বুঝতে পারছো যে আর মানে আর ক্ষমতা নেই চোখটা খুলে রাখার। আর তোমার ভালোই লাগলো আজকে দিনটা এইভাবে কাটিয়ে। তোমার আর কি বলো তো, আমি সিনেমা দেখতে একদমই পছন্দ করি না, মানে একটুও ভালোবাসি না। তো আবার শুভ একদম উল্টো, ও এত সিনেমা দেখতে ভালোবাসে, মানে খুবই সিনেমা দেখতে পছন্দ করে। তো সে মানে ও যখনই বলে আমি যাই, না করি না কারণ ওর ইচ্ছে থাকে, সেই জন্যই যাই। তো আগেও আমি আরেকটা সিনেমা দেখে এসেছি, ওটা আমার খুবই ভালো লেগেছিল, আজকে সিনেমাটা আমার সেরকম একদমই ভালো লাগেনি, মানে আমার একদমই ভালো লাগেনি একটা গান ছাড়া। আর তোমার কি যেন সিনেমাটা ছিল, কি গো, RRR, ওটাই দেখতে গেছিলাম তোমার। আর তোমার সেটাই আমাকে এসে পরে বলছে কেমন তোমার লেগেছে সিনেমাটা, আমি বলে দিয়েছি যেটা সত্যি সেটাই বললাম, আমার একদমই পছন্দ হয়নি। তো বলছে এত সুন্দর সিনেমা দেখলে পছন্দ হয়নি, এটা কি করে বলছো? তো দেখো পছন্দ না হলে আমি কি করে বলবো, তাই না, যে পছন্দ হয়নি? ওটাই ও হাসছে, মানে ওকে বলতে হবে যে পছন্দ না হলেও হ্যাঁ পছন্দ হয়েছে। কিন্তু সত্যি আমার আজকে সিনেমাটা একদমই পছন্দ হয়নি, শুধু মারপিট, তোমার এই রক্ত, হ্যাঁ অ্যাকশন মুভি দেখতে গেছো, আমাকে ওখানে বলছে আমাকে বাইরে কখন শেষ হবে, কখন শেষ হবে। আর আমি ভেবেছি 2 ঘন্টার সিনেমা, মানে ও জানতো না এত দেরি হয়ে যাবে, 3.5 ঘন্টার সিনেমা ধরো, আর শুধু মারপিট। আমার অ্যাকশন সিনেমা একদমই ভালো লাগে না, তার মধ্যে যদি একটু রোমান্টিক থাকে বা একটু হাসির থাকে তাও ভালো লাগে, এটা তো কিচ্ছু ছিল না, একদমই কিছু ছিল না, শুধু মানে আমি কী করবো খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করো আমি ওখানে তো অর্ধেক টাইম আমি ওখানে বসে বসেই আমি হেডফোন গুঁজে তোমার এডিটিং করছিলাম। তো আবার যখন মানে মারপিট চলেনি তখন আমাকে বলছে দেখো দেখো এখানটা ভালো দিচ্ছে, যাই হোক এমনিতে একটুখানি ভালো লেগেছে। আর মানে একসাথে বেরিয়ে এই যে এই জিনিসগুলো উপভোগ করা, এটা একটু আনন্দের। তোমার প্রত্যেকদিন সিনেমা দেখতে যাও যেমন ঠিক হবে না, তেমনি একটু অন্য জায়গায় অন্য দিন ঘুরে একটু একসাথে বসে থাকা, সেটাও একটু মানে যেটাই করবে ছুটির দিন একটু নিজেরা যদি বের হয় তাহলে সব কিছুই ভালো লাগে। আর আবার তো কাল থেকে ধরো আজকে সানডে হয়ে গেল, এরপর তোমার আবার কাল থেকে দৌড়াদৌড়ি লাইফ শুরু হয়ে যাবে। চলো আজকে তাহলে সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে, সবাইকে গুড নাইট।